দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এটা একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বিষয়। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি বাংলাদেশে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা নিয়ে কথা বলবো। আমরা আগে প্রথমত এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রথম থেকেই জানব, প্রথম ইতিহাস আমাদের জানা দরকার। প্রথমত 1961 সালে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন তৎকালীন পাকিস্তান সরকার, এবং 1962 থেকে 1968 সাল পর্যন্ত এই 6 বছরে সরকার জায়গা নির্বাচন করেন এবং জমি অধিগ্রহণ করেন, জায়গা নির্বাচন করেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক গ্রামে। প্রকল্প স্থাপন কাজের জন্য জমি অধিগ্রহণ করেন 260 একর এবং আবাসিক এলাকা স্থাপন করার জন্য জমি অধিগ্রহণ করেন 32 একর। এই মিলে 292 একর জমি অধিগ্রহণ করেন। এরপর 1970 সালে যে 300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার যে প্রকল্প, এটি 1970 সালে তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেন এবং প্রকল্পের মুখ থুবড়ে পড়ে। এরপর 1977 থেকে 1986 সাল পর্যন্ত তৎকালীন সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য প্রকল্প হাতে নেন এবং সামগ্রিক কাজ বাস্তবায়নের লক্ষ্যে বা একনেকে অনুমোদন করা হয়। কিন্তু নানা জটিলতার কারণে উক্ত প্রকল্প আলোর মুখ দেখেনি। এরপর 1986 এবং 87 সালের পরে 1987 এবং 88 সালে সুইজারল্যান্ড ভিত্তিক জার্মানি এবং সুইজারল্যান্ডের 2টা কোম্পানি এদের সম্ভাব্যতা যাচাই করেন এবং প্রকল্প গ্রহণ করার জন্য বিভিন্ন ধরনের সুপারিশ উপস্থাপন করেন তৎকালীন সরকারের নিকট, কিন্তু কোনো সুরাহা হয়নি। এরপরে 1997 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশের তৎকালীন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর এম এ অজিত মিয়া 600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেন। তার পরবর্তী সরকার এটা নিয়ে কোনো মাথা ব্যথাও করেনি, প্লাস কোনো উদ্যোগ গ্রহণ করেনি, প্লাস বাস্তবায়নও হয়নি। 2009 সালে এসে সরকার আবারও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে স্থাপনার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং 2009 সালে আন্তর্জাতিক অণুবীক্ষ সংস্থা, যেটা এটাতে চুক্তি স্বাক্ষরিত হয় যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে মূলত শক্তি উৎপাদনের জন্য বা শান্তিপূর্ণ ব্যবহার হবে, যার কারণে চুক্তি স্বাক্ষরিত হয়। এবং রাশিয়ান সরকার এবং বাংলাদেশের মধ্যে যৌথ একটা চুক্তি স্বাক্ষরিত হয় 2015 সালে। এরপর 2016 সাল থেকে কার্যক্রম শুরু হয় এবং অদ্যাবধি চলছে। যখন প্রকল্পটি স্থাপন করা হয় 2016 সালে, তখন বলা হয়েছিল 2021 সাল নাগাদ প্রকল্পের কার্যক্রম শেষ হবে, কিন্তু 2021 সালের মধ্যে প্রকল্পের কার্যক্রমের 50% শেষ করতে পারেনি রাশিয়ান প্রতিষ্ঠান বা রাশিয়া সরকার। পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য গত কয়েকদিন আগেই প্রকল্পের যে পরিচালক ডক্টর শওকত আকবর এটা বলেছেন যে 2023 সালের শেষ নাগাদ অর্থাৎ 2024 সালের শুরুর দিকে প্রকল্পটি আমরা 1টি ইউনিট তার জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করবে, প্রায় 77% কাজ শেষ হয়েছে। এবং দ্বিতীয় যে ইউনিটটি এটার কার্যক্রমও চলছে এবং 2025 সালের শেষ নাগাদ এটির কার্যক্রম শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই প্রকল্পটি যখন বাস্তবায়িত হচ্ছে তখন কিন্তু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ডামাডোল, আর সেই রাশিয়াই আমাদের দেশে পারমাণবিক চুল্লি স্থাপন করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার কারণে এটা ধীরগতি সম্পন্ন হয়ে গেছে। আর এর বাইরে যে করোনা পরিস্থিতির কারণেও আর এই প্রকল্পের কার্যক্রম কিছুটা ধীরগতি হয়েছে, এই জন্য পারিপার্শ্বিক বা বৈশ্বিক আবহাওয়া অনেকটা দায়ী। বাংলাদেশের সবথেকে বেশি টাকার
প্রকল্প হচ্ছে এটি, 1,13,000 কোটি টাকা। এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যয়িত প্রকল্প যেটা বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন কাজে সহযোগিতা করছেন বা অর্থায়ন করছেন রাশিয়ান সরকার, এবং পারমাণবিক চুল্লি স্থাপন করার ক্ষেত্রেও রাশিয়া সর্বাত্মক সহযোগিতা করবে, কারণ রাশিয়ার অর্থায়নেই এটি স্থাপিত হচ্ছে। এই পারমাণবিক চুল্লির স্থায়িত্বকাল ধরা হয়েছে 60 বছর। এই পারমাণবিক চুল্লিটা যখন দেশে বিদ্যুৎ উৎপাদন করবে, তখন আমাদের একটা দিক দিয়ে আমরা খুবই বেশিভাবে উপকৃত হব, যে আমরা বেশিরভাগই হচ্ছে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র, বেশিরভাগই হচ্ছে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র, এই এর উপরে চাপ কমে যাবে। কারণ হচ্ছে বৈশ্বিক আবহাওয়ার কারণে, বৈশ্বিক পরিস্থিতির কারণে, যে জ্বালানি তেলের দাম, যে জ্বালানি তেলের মূল্য মানে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যার কারণে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দামও বৃদ্ধি পেয়েছে। 2400 মেগাওয়াট বিদ্যুৎ যদি এখান থেকেই সরকারের জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বা যুক্ত করতে পারে, তাহলে কিন্তু এই জ্বালানি তেলের উপরে সরকারের যে বৈদেশিক মুদ্রার যে চাপটা, এটা অনেকটা কমে যাবে বলে আশা করা যায়। এবং সর্বোপরি আমরা প্রত্যাশা করি যাতে করে 2025 সালের শেষ নাগাদ আমরা এই পারমাণবিক চুল্লি বা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে পারি, সে সংশ্লিষ্ট সরকার সে ব্যবস্থা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের কথা এখানে শেষ করছি। সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যেহেতু নতুন, আমার খুব দরকার সাবস্ক্রাইবার, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।